যে সমস্ত হরিহরি ভক্ত কৃষ্ণ ভক্ত আমার গৌর গৌর ভক্ত এই হরিবাসরে অংশগ্রহণ করেছেন, সর্বপ্রথমে তাদের শিষ্যরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন সত্যহীন কৃষ্ণপ্রেম মাধুর্যহীন কীর্তনিয়ামী দয়পাল ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরতরকে আপনাদের প্রত্যেকের চরণে রইল অসংখ্য দণ্ডবত প্রণাম। আজকে যে গ্রামে আমি মনে হরি নাম যজ্ঞের আয়োজন ভগবানের কাছে প্রার্থনা করি, আজকে যারা মাধুরী করি, আজকে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় কীর্তন দিয়ে কিছু ভিক্ষে করে সঞ্চয় করে রাখতে রাখতে আজকে এই জায়গায় একটা পূর্ণ পরিবারের আয়োজন করেছেন ভগবানের কাছে প্রার্থনা করি। সেই সমস্ত কমিটির বাবা দাদা এবং মায়েদের অন্তরে শ্রীমতী রাধা রানী তিনি যেন কৃষ্ণপ্রেম ভক্তি দিয়ে থাকেন, তারা যেন কৃষ্ণ ধনী হয় যুগ যুগ জুড়ে এইভাবে এই দিনে এই তিথিতে এই জায়গায় যেন সুন্দরভাবে হরি পরিবেশকে চালিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে যারা এখনো পর্যন্ত বাড়িতে আছেন বা যারা ভাবছেন হরি বসরে যাব কি যাব না, যারা বয়স্ক মা বাবা রোগী অসুখে ভুগে বিছানাতে শয্যা হয়ে আছেন, আমি প্রত্যেকের চরণে প্রণাম জানাই, প্রত্যেকের আগে মঙ্গল প্রার্থনা করি। আপনারা হয়তো বলবেন যে বাবা আপনার কীর্তনের শ্রবণ করবার জন্য আমরা মরি মরি বলে বসে আছি, কিন্তু যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে রইল আপনি তাদের চরণে কেন প্রণাম জানাচ্ছেন, আপনি তাদের কেন মঙ্গল প্রার্থনা করছেন? করতে হবে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই শিক্ষাই দিলেন যে কলিযুগে তুমি কোন মানুষকে টেনে করতে যেও না, কোন মানুষকে তুমি আজকে ছোট চোখে দেখো না, কোন মানুষকে নিয়ে অন্য এক মানুষের কাছে তার দামে অপমান নিন্দে করতে যেও না, কারণ আজকে যিনি সবল আছে এমন একটা দিন হয়তো আসতে পারে যে আজকে দুর্বল আছে সে হয়তো একদিন সবল হবে, এবং আজকে যারা হরিবাসরের পেছনে বসে আছে যারা আজকে হরিবাসরের সামনে আছে হয়তো এমন এমন একদিন আসবে পেছন বসা মানুষগুলো হয়তো সামনে বসবে, আর এই সামনে বসা মানুষগুলো একদিন হয়তো হরিবাসরের পেছনে চলে যাবে, আর ওই পেছনে বসা মানুষগুলো ভগবান তাদেরকে কৃপা করবে তারাই একদিন হরি বসরের সামনে বসবে, তারাই একদিন দু হাত তুলে বলবে নিতাই গৌরানন্দে হরি বল হরি বল হরি বল। তাই আমি সকলের চরণে প্রণাম জানাই, এই কমিটির সকলের মঙ্গল কামনা করি, এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে
প্রত্যেক দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আমার দীক্ষা গুরুর চরণে প্রণাম জানাই, আমার শিক্ষা গুরুর চরণে প্রণাম জানাই, আমার পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে এই গ্রামের সকলের মঙ্গল কামনা করি। শুরু করছি আমার হরি কথা কৃষ্ণ কথা আমার শ্রী গৌরাঙ্গের কথা, সবাই একবার বলো শ্রী গুরুদেবাই গোবিন্দ হরি বল হরি বল হরি বল। নিতাই পদ কমল কমল Baby.
আমাদের রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ পাইতে নাই তাই ধরো তোমরা ওই নিতায়ের উপায় তাই ধরো তোমরা
চৈতন্য মহাপ্রভুকে না সেই মতো সন্ধান পেলাম না, একটু জয়ধ্বনি করবেন, কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। আর আমরা এই বৃন্দাবনে আছি, জয়ধ্বনি হবে না, উলুধ্বনি হবে না, শঙ্খধ্বনি হবে না, হরিধ্বনি হবে না, তাই সবাই বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধব কে, খুবই ভালো লাগছে। তবে যে জায়গায় আপনাদের এখানে কীর্তনটা চলছে, এই জায়গায় আজকে হলো শেষ দিন, আর এই শেষ দিনে এই ভরা দুপুরবেলা আপনারা যে প্রত্যেকের সংসারের কাজকর্ম সেরে এই হরিবচনে আপনারা বসেছেন, তবে ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের অন্তরে যেন কৃষ্ণ ধনসম্পত্তি দিয়ে থাকে,
ঈশ্বর পরমাত্মা সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমাদের সর্বকারণের কারণ, যিনি আজকে সর্বকারণের কারণ, যিনি সমস্ত সমস্যাকে তিনি সমাধান করেছেন, যার দ্বারা আজকে গাছে ফুলটা ফুটছে, যার দ্বারা আজকে আমাদের গাছে ফলটা ধরছে। তবে সেই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছে বলে এখনো পর্যন্ত নদীতে জোয়ার ভাটা খেলে যাচ্ছে। তবে আজকে সেই ভগবান কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আজকে দয়ার সাগর হয়ে চলে এসেছে, কাঙাল বেশে এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ভক্তদের চরণতলে ধুলোতে গড়াগড়ি দিয়েছেন। তার কারণটা কি মা? আপনারা এই জায়গায় ভরা দুপুর বেলা হরি বাসরে বসেছেন কেন? আপনাদের একটা কারণ আছে। সেই কারণটা হলো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের একটু কৃপা পাওয়া। তদ্য আপনারা যেমন হরি কথা কৃষ্ণ কথাকে শুনে ভগবানের কৃপা পেতে চাইছেন, আমিও এই জায়গায় এসেছি ভগবান শ্রীকৃষ্ণের একটু কৃপাটাকে পাবো বলে হরি কথা কৃষ্ণ কথা বলি। ঠিক তেমনি আজ গৌরাঙ্গ মহাপ্রভু তারা চূড়াবাসে রাজবস্ত্র রাজ সিংহাসন মুরলি পরিবার পরিত্যাগ করে আজকে তিনি ধুলোতে গড়াগড়ি দিয়ে দিল। তার কারণ একটাই, শুধুমাত্র ভগবান কি করেছে, ভক্তদের একটু অমৃত বিলোতে এসেছে। যে অমৃতের মধ্যে আর কোনো অমৃত হতে পারে না, যার দ্বারাই আজকে মানুষ ভালোভাবে উদ্ধার হবে, যার দ্বারাই মানুষের আজকে চেতনাটাকে ফেরাতে পারবে, যার দ্বারাই আজকে আপনার মনের মধ্যে আনন্দ আসবে, যার দ্বারাই আপনার মনের মধ্যে যদি কোনো যন্ত্রণা থাকে সেই যন্ত্রণাগুলো সব দূরে সরে যাবে। তাহলে সেই সব জিনিসগুলো যে আজকে এনেছেন তার একটাই নাম, যে নাম আজকে চারিদিকে হয়ে যাচ্ছে, মহাপ্রভু তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম দিকে দিকে প্রচার হবে এই হরি নাম, এই মধুর কৃষ্ণ নাম। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনি কাঙাল বেশে আমাদের নদিয়া নবদ্বীপের মাটিতে ধুলোতে গড়াগড়ি দিয়েছে শুধু মানুষকে আজকে দেখানোর জন্য। মা যদি গর্ভেতে সন্তান নিয়ে মা যেমন আজকে আচার আচরণ করবে, সন্তানটা জন্মাবার পরে মায়ের মতো ঠিক তেমনই আচরণ করবে। তদ্র গৌরাঙ্গ মহাপ্রভু তার কি দরকার পড়ে গিয়েছিল, তার সমস্ত কিছু ফেলে রেখে আজকে এই ভক্তদের চরণ তলে তিনি ধুলোতে গড়াগড়ি দিতে এলো। আজকে আমি আচার করব তবে আমাকে দেখে পাঁচটা মানুষ আচার করবে, আমি আজকে যেমন আচরণ করব আমাকে দেখে পাঁচটা মানুষ তেমনই আচরণ করবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুতে নিয়ে এসেছেন ধুলোতে গড়াগড়ি দিয়ে একটাই মাত্র নাম, সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই নাম আজকে চারিদিকে পৃথিবীতে হয়ে যাচ্ছে, আজকে শুধু আমাদের এই হাওড়া জেলায় হচ্ছে না,
শুধু আমাদের চব্বিশ পরগনায় হচ্ছে না, শুধু আমাদের হুগলি জেলায় হচ্ছে না, শুধু আমাদের মেদিনীপুর জেলায় হচ্ছে না, আজকে জার্মানে হচ্ছে হরিনাম, আমেরিকায় হচ্ছে হরিনাম, ব্রাজিলে হচ্ছে হরিনাম। তাহলে বলো আজকে আমরা সেই জায়গায় যদি হরিনাম হয়ে থাকে, আজকে বাইরের বিদেশের মানুষ যদি আজকে আমাদেরকে দেখে দুটো হরি কথা কৃষ্ণ কথা শোনাতে পারে, আজকে দেখবেন অনেক বাজারে অনেক স্টেশনের ধারে আজকে ওই বাইরে থেকে বিদেশি মানুষগুলো এসে আমাদেরকে হরি নাম কৃষ্ণ নামকে প্রচার করে দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আজকে এতটাই অধম, আজকে আমরা যে পাঁচটা মানুষকে নিয়ে হরিবাসরে আসবো সেটা আমরা পারি না, আমরা যে পাঁচটা মানুষকে নিয়ে পরিবারের প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যে একটু হরি কথা বলবো কৃষ্ণ কথা বলবো সে সময় পাই না। তাহলে আজকে যখন আপনারা হরিবাসরে বসেছেন, আমি যদি আপনাদের ঘরে বলি বাড়িতে তো সময় ঠিকঠাক হয়ে ওঠে না, যে যার সংসারের একটা কাজ থাকে, তাহলে আজকে আপনারা হরিবাসরে বসেছেন, যদি বলি যে একটু হরে কৃষ্ণ নাম করতে হবে আপনারা কি করবেন? সবাই করবেন? আচ্ছা ঠিক আছে, আর কারা কারা গান শুনতে এসেছেন একবার হাত তুলুন তো দেখি। মানে সবাই গান শুনতে আসেনি, কিছু জন এসেছে। কিন্তু একটা কথা বলুন, আজকে দাদারা যখন প্রচার করেছিল বা কোথাও যদি পোস্টার হ্যান্ডবিল আরে ছাপিয়ে থাকে, সেখানে কোথায় গান বলে লেখা আছে আমাকে একটু দেখাতে পারবেন? বা চারিদিকে যে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যেসব হরি বাসর গুলো হয়ে যাচ্ছে, সেখানে কোথায় গান বলে উল্লেখ করা থাকে, লেখা থাকে না? সেখানে কি থাকে? অষ্টম প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ও মহোৎসব, ষোলো প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ও মহোৎসব। তাহলে সেখানে গানটা কোথায় পেলে? আর আপনারা বলছেন আমরা সব গান শুনতে চলে এসেছি, এটা হলো হরিবাস, এখানে কোনোদিন গান হয় না, এখানে যা হয় ভগবানের নাম কীর্তন হয়ে যায়। তাহলে হরিনাম, এই হরিনামটা কার? যিনি হরি তিনি কৃষ্ণ, তিনি নারায়ণ, তিনি স্বয়ং বিষ্ণু। তাহলে সেই হরিনাম আমরা শুনতে বসেছি। তাহলে আজকে যদি হরিকে ডাকা যায় তবেই তো হরি আজকে নেমে আসবে। মনে করুন আপনার বাড়ির তিনতলা ছাদের উপরে আপনার ছেলেটা উঠে আছে, কোনো মা যদি আজকে নিচে থেকে দেখতে পেয়ে যায়, মা নিচে থেকে কি বলে, খোকা, তাড়াতাড়ি তুই উপর থেকে নিচে নেমে আয়, তাই না? বলে না মা দেখে আজকে এটা বলে। তাহলে ছেলেটা কি করলো? মা আজকে ডাকলো বলে তবেই কিন্তু উপর থেকে ছেলেটা নিচে নেমে এলো। তাহলে মায়ের ডাকার মধ্যে একটা রাগ ছিল, ভাব ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। তদ্র আজকে আমরাও যদি সেই হরি নাম হরিকে যদি ডাকতে পারি প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে, দুপোটা নয়নের জল দিয়ে, তবেই কিন্তু আজকে হরি ভগবান কৃষ্ণ আমাদের কাছে ধরা দেবে। বলি একবার চৈতন্য মহাপ্রভু কে, রাধা মাধব কে, একটু হরি নাম করা যাবে কি? আর হাতে তালি ওটাকে দেবেন না, বাদ রাখবেন। ওরে না, এইভাবে দিলে হবে না, তালে তাল দিতে হবে, তাই না? হ্যাঁ, এ তো মাঝে মাঝে যখন দেখবেন বৃষ্টি হয়ে যায় রাস্তাঘাট একটা কাদা কাদা ভাব হয়ে যায় না, কিন্তু আপনি যদি তাল সামলে যদি পা না ফেলেন দেখবেন আপনি পড়ে যাবেন। তাহলে চলুন একটু সবাই হাতে তালি দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে হরে।
কিন্তু এই কাজটাকে আমরা যদি আরেকটু অন্য ধরনের করতে চাই, সেটা কি? আজকে আমরা সবাই হাতে তালি দিচ্ছি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যে দুটো ভাই দাদা আজকে সর্বদাই তারা হাত দুটো কোন দিকে তুলে থাকে? নিচের দিকে। তো হাই বলে হ্যাঁ, ওপর দিকে থাকে না? তাহলে চলুন আমরা একটু কি হাত দুটো ওপর দিকে তুলতে পারবো? না না, ঠিক আছে, যাদের যাদের হাত আছে তারা তুলবেন, কি যাদের নেই তাদের তোলার দরকার নেই, কিন্তু যাদের হাত আছে তারা একটু হাতের কাজটা করে নিন। ও হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভু কে, রাধা মাধব কে, হরি বল হরি বল হরি বল। যাই হোক, আজকে আমরা যে লীলা একটা আস্বাদন করবো, মহাভারত থেকে আমরা একটা লীলা আস্বাদন করব, ঠিক আছে? তো কারণটা এটাই, আজকে আমাদের কলিযুগে যা কিছু ঘটে যাচ্ছে সব কিন্তু মহাভারতকে কেন্দ্র করে, তাই না? এটা কথাগুলো মন দিয়ে শুনতে হবে। হরি বল। আজকে আমাদের কলিযুগে যা কিছু ঘটে যাচ্ছে সব কিন্তু মহাভারতকে কেন্দ্র করে। তদ্র আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, সেই মহাভারত থেকেই আমরা আস্বাদন করব। এমন একটা আমরা ভক্তের কথা শুনব, যে ভক্তটা আজ ভগবান কৃষ্ণের সঙ্গে ২৪টা ঘন্টা তিনি থাকতেন। আমরা আজকে সংসারী মানুষ, কিন্তু আমরা সংসার মানুষ হয়ে ভগবানের কাছে একটা সেকেন্ডও তার সঙ্গে সময় দিতে পারি না। কিন্তু এমন একটা ভক্ত ছিল, যে ভক্তটা আজকে ভগবান কৃষ্ণের সঙ্গে ২৪টা ঘন্টা টাইম দিতেন। দুজন দুজনকে এতটা ভালোবেসেছিল। ভগবান কৃষ্ণ তিনি যেখানে শয়ন করতেন ওই ভক্তকে কাছে নিয়ে শয়ন করতেন, তিনি যেখানে বেড়াতে যেতেন ওই ভক্তকে সঙ্গে করে নিয়ে বেড়াতে যেতেন, তিনি যা সেবা করতেন ওই ভক্তকে তাই সেবা করাতেন। কিন্তু আজকে ওই ভক্ত আর ভগবানের সঙ্গে এতটাই ভালোবাসা তৈরি হয়েছিল, ওই ভালোবাসার জোরে ভক্তটা কি করেছিল, ভগবান কৃষ্ণকে আজকে কাছ থেকে পেয়ে গিয়েছিল। ভালোবাসা অনেক ধরনের মন। আজকে আমাদের সংসারে ভালোবাসা হচ্ছে, মা ছেলের ভালোবাসা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হচ্ছে, কোনো দাদা যদি ব্যবসা করে সেই ব্যবসার জায়গাটার সঙ্গে একটা ভালোবাসা তৈরি হচ্ছে, কোনো দাদা যদি চাকরি করে সেই চাকরির জায়গাটার সঙ্গে একটা ভালোবাসা হচ্ছে, এবং কোনো মানুষ যদি মাঠে ঘাটে জন্মজোর খাটে সেই জায়গাটার সঙ্গে তার একটা ভালোবাসা হয়ে যাচ্ছে। আবার রং নাম্বারে তো অনেক ভালোবাসাই হয়ে থাকে,
কিন্তু আমি সে ভালোবাসার কথা বলছি না। কলিযুগে যে ভালোবাসাটা হচ্ছে এটা হলো স্বার্থের ভালোবাসা। বলবেন কেমন? যতদিন আমি পরিশ্রম করতে পারবো সবাই আমাকে ভালোবাসবে, যতদিন আমি রাত দিন পরিশ্রম করে ঝোড়া কোদাল মাঠে নিয়ে আজকে বৃষ্টিতে রোদেতে ভিজে মোটা টাকা আনতে পারবো পরিবারের সবাই ভালোবাসবে আমাকে, যতদিন দেখতে ভালো থাকবে সবাই ভালোবাসবে। যেদিনকে আমি খাটতে পারবো না, যেদিনকে আমি সন্তান যেটা আমাকে চাইবে সেটা আমি চাহিদাটাকে মেটাতে পারবো না, আমার স্ত্রী আমাকে কিছু আবদার করলে আমি তাকে মেটাতে পারবো না, আমি যখন খাটতে পারবো না আমার যৌবনটা যখন থাকবে না, আমি যখন অক্ষম হয়ে যাব আমার শরীরে রক্তগুলো ঠান্ডা হয়ে যাবে, আমি আজকে রোগে অসুখে ভোগে বিছানাতে পড়ে থাকব, পরিবারের আমার স্ত্রী আমার ছেলে সকলেই তখন একটাই প্রার্থনা করবে, ঠাকুর এবার তো মানুষটাকে শ্মশানে নিয়ে গেলেই ভালো হয়। তাহলে আমি এতদিন পরিশ্রম করছিল সবাই আমাকে বাবু বাবু বলছিল, আজ খাটতে পারছি না, ছেলের ঘাড়ে বসে খাচ্ছি, আজকে স্ত্রী রোজগার গুনে দিচ্ছে আমি খাচ্ছি, যেটা চাইছি সেটা পাচ্ছি না, তাহলে এর জন্য আমাকে কেউ কিন্তু ভালোটা বাসছে না। তদ্র আজকে এমন একটা ভক্ত ছিল যে দুজন দুজনকে এতটা ভালোবেসেছিল, ভগবানের কথা বলতে গেলে ভক্তের কথা চলে আসে, আবার ভক্তের কথা বলতে গেলে ভগবানের কথা চলে আসে। আজ এক সময় ওই ভক্তের মনের মধ্যে এতটা অহংকার চলে এসেছিল, ভগবান সহ্য করতে পারেনি, তিনি সহ্য করতে না পেরে ওই ভগবান কৃষ্ণ ওই প্রাণের ভক্তের মৃত্যু দিয়েছিল নিজের ছেলের হাতে। ভাবুন মা, সংসারে আমাদের ছেলে বাবাকে মেরে দিচ্ছে অনেক জায়গায়, ছেলে আজকে নেশাপান করে এসে মাকে মাসি বলে ডাকছে, ছেলে আজকে মাকেও মেরে দিচ্ছে, কিন্তু এই যে সব সংসারের যুদ্ধ কোথা থেকে শুরু হয়েছে? ভাই ভাই জায়গা জমি নিয়ে যুদ্ধ কোথা থেকে শুরু হয়েছে? এ সব সেই মহাভারত থেকে তৈরি হয়েছে। মহাভারতেও আজকে যুদ্ধ হয়েছিল কাদের সঙ্গে? 100টা ভাই একদিকে ছিল, একদিকে ছিল পঞ্চপাণ্ডব, তাদের সেখানেও কিন্তু আজকে জায়গা জায়গা নিয়ে যুদ্ধ হয়েছিল। তাই আজকে আমাদের সংসারও ভাই ভাই জায়গা জমি নিয়ে যুদ্ধ হয়ে যাচ্ছে সেই মহাভারতকে কেন্দ্র করে। কিন্তু আজকে ওই যে ভগবান কৃষ্ণ ওই ভক্তটার মৃত্যু দিল নিজেরই ছেলের হাতে, তাহলে প্রশ্ন ভক্তটা কি? যে এমন একটা ছেলেকে জন্ম দিত যে সেই নিজের পিতাকেই হত্যা করে দিল, কারণটা কি ছিল? তাহলে কত আজকে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছে তবেই আজকে ছেলেটা বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এ ভক্তটাই বা কে? এ ভক্তটা অন্য কেউ আর নয়, মনের মধ্যে অহংকার। আর মানুষ আজকে অধঃপতনে চলে যায় একমাত্র তার মনেতে অহংকার যদি চলে আসে। কোনো মানুষ যদি বলে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা সন্তান জায়গা জমি সবই তো আমার, হ্যাঁ, আমি তখন বলবো তাদের মনের মধ্যে একটা জিনিস বাসা বাঁধে যার নাম হলো অহংকার। যে বাড়িটাই তুমি বাস করছো আমি বলে যাচ্ছি হাওড়া জেলার ছেলে, ও বাড়িটা কিন্তু আমার নয়, কারণ তুমি ও বাড়িটার মধ্যে কতদিন থাকতে পারবে? ও বাড়িটার মধ্যে তুমি 60 বছর থাকতে পারবে, বড় জোর 100 বছর থাকতে পারবে, কিন্তু তুমি যখন ওই বাড়িটা ছেড়ে রেখে চলে যাবে ও বাড়ির মধ্যে অন্য মানুষ ঢুকবে, সেও কতদিন থাকবে? 100 বছর থাকবে। আবার সে যখন চলে যাবে বাড়িটা পড়ে থাকবে, তাহলে বলুন বাড়িটা কার হবে? মানুষ যখন ঘর ভাড়া নিয়ে থাকে 2 বছর 5 বছরের চুক্তি হয়, 5 বছরের মেয়াদ শেষ, তোমাকে ঘরটাকে খালি করে দিতে হবে। কেন? কারণ তোমার সাথে আমার একটা চুক্তি হয়েছিল ঘর ভাড়া শেষ। তাহলে তুমি ছেড়ে দিলে ও মানুষটার মধ্যে অন্য একজন ঢুকলো, তাহলে বাড়িটা কার হলো? মালিকের হলো। তাহলে এবার আমাদের বলি, আমাদের তাহলে পরিবারের মালিকটা কে?
যে জায়গাটাতে আমরা বসে আছি জায়গাটা কার? যে জায়গাটা যে কীর্তনটা হচ্ছে এই জায়গাটা কার? কে কিনেছে? কে তৈরি করে দিয়ে গেছে? এটা সব আগে থাকতে ছিল, এ জায়গার মধ্যে শুধু আমরা চলে এসেছি। আজকে এই জায়গাতে অভিনয় করে আজকে যে যার বাড়ি চলে যাব, জায়গাটা পড়ে থাকবে, কিন্তু বাড়িটা কোন বাড়ি? যে বাড়ি থেকে আমরা সবাই মানুষ হয়ে চলে এসেছি সেই বাড়িতে আমাদের ফিরে যেতে হবে। তাহলে আজকে যে ভক্তের কথা শুনতে চলে যে মনের মধ্যে অহংকার, ভগবান সহ্য করতে পারল না, তাহলে এ ভক্তটা ছিল বড় বীর, বড় যোদ্ধা, যার সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারত না, যার বাণেতে বিশ্ব হয়ে গেছিল সরসজ্জা। মহাভারতের পাতাটা খুললে আমরা দেখতে পাব যে আজকে রথের সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রী কৃষ্ণ। রথের সামনে দাঁড়িয়ে আছে, তার মাথার মধ্যে কোনো ছাতা নেই, তার মাথার মধ্যে কোনো ছাওয়া নেই। বৃষ্টি হলে রোদেতে পড়ছে, বৃষ্টি হলে জলে ভিজছে, রোদ হলে রোদেতে পড়ছে। তাহলে ভাবুন, ওই মহাভারতের চিত্রটা খুললে আমরা বুঝতে পারি যে ভগবান কৃষ্ণ তার ভক্তকে কতটা ভালোবাসে, সেই জন্য কৃষ্ণের পেছনে করে রেখে দিয়েছে ওই প্রাণের ভক্ত। তার মাথার মধ্যে ছাওয়া আছে, তাহলে সে ভক্তটাকে আপনারা অনেকেই জানেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন পঞ্চ পাণ্ডবের মধ্যে একজন, নাম হল তৃতীয় পাণ্ডব অর্জুন। ওই অর্জুন তার মনের মধ্যে এত অহংকার এলো, ভগবান সহ্য করতে পারল না, ভগবান কৃষ্ণ নিজের ছেলের হাতে ওই অর্জুনের মৃত্যু দিয়েছিল। তাহলে চলুন, আমরা জানবো লীলা থেকে অনেক কিছু, ছেলেটার নাম কি ছিল, ছেলেটা কেন আজকে বাবাকে মেরে দিল। যে অর্জুনের কথা শুনছি, অর্জুনের কটা বিয়ে হয়েছিল, অর্জুনের কত নম্বর স্ত্রীর ছেলের হাতে বার গিয়ে স্বামীটার মৃত্যু হলো, মৃত্যু তো দিয়ে দিল, তার পরের ঘটনা কি হলো? আমরা এত কিছু প্রশ্নের উত্তরে যে লীলাটা আস্বাদন করতে চলেছি মহাভারত থেকে, তৃতীয় পাণ্ডব অর্জুনের অহংকার চূর্ণ, অর্থাৎ ছেলের হাতে বাবার মৃত্যু। একবার সবাই মিলে বলুন, চৈতন্য মহাপ্রভু কে, রাধা মাধব কে, একটু বৃন্দাবনে যাবেন কি? ঠিক আছে চলুন, কারণ আপনারা অনেক হরিবাসরে যান, আপনারা সেটা জানেন যে লীলাতে প্রবেশ করার আগে আমাদের একটু রাধা নামে জয়ধ্বনি করতে হবে। কিন্তু আজকে আপনারা দেখুন, এই হরিবাসরে শুধুই কি শ্রীমতী রাধারানী আছে? এই যেখানে বিগ্রহটা আছে শুধুই কি রাধারানী বসে আছে? না, তার সঙ্গে কে আছে? মা ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আগে আগে আমরা কৃষ্ণের নামে জয়ধ্বনি করব, তারপরে আমরা শ্রীমতী রাধারানীর নামে আমরা সরাসরি লীলার দিকে প্রবেশ করব। ঠিক আছে, বলি একবার, মধুময় শ্রী রাম বৃন্দাবনে ধাম কি, শ্রীমতী রাধারানী কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি। মায়ের একটু উলুধ্বনি করবেন আর একটু শঙ্করধ্বনি হরিধ্বনি। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওলো ধনে ওলো ধনে,
এতক্ষণ আমরা বৃন্দাবনে কাকে নিয়ে এলাম? কৃষ্ণকে নিয়ে এলাম তো, এবার আমরা শ্রীমতী রাধা দানি কে সবাই মিলে একটু বলো রাধে 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 রাধে, 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 বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? তাহলে আপনারা তো সবই জানেন, তাহলে আমি আবার কেন বলি? একটু শুধু বলতে হবে, তাই না? একটু বলতে হবে, বৃন্দাবন মে বৃন্দাবন মে বৃন্দাবন মে তীরধাম মে তীরবতী মে শিশিধাম মে নন্দনগঞ্জ মে গোপীগঞ্জ মে বলে শ্রীমতী রাধা রানী কি বলো রাধে 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 রাধে, 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 রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে বলো রাধে।
রাধে 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 বলো 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 রাধে। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু ঘটনা যেটা হলো গতকাল, কিন্তু আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। না আপনারা তো বেশ আনন্দ করছেন, হ্যাঁ সেটা আমি দেখতেই পাচ্ছি, কিন্তু গতকাল রাত্রিরে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে মা। গতকাল রাত্রিরে সে ঘটনা কি আপনারা কেউ শুনেছেন? শুনেন, শুনুন। গতকাল রাত্রিরে যখন আমি খাওয়া দাওয়া করে বিছানাতে শুতে যাই, তখন ব্রাজে প্রায় আপনার ওই 10টার মতো খাওয়া দাওয়া করে ঘরে ঢুকেছি, বিছানাতে শোবো, বড় ক্লান্ত শরীর, যেই মা শুয়ে পড়েছে হঠাৎ করে দেখি চোখে কেমন ঘুম লেগে গেছে। দু ঘন্টার মতো আমি ভালো রকম ঘুমিয়েছিলাম, কিন্তু যখন রাত্রিটা গভীর হলো, ওই গভীর রাত্রিরে হঠাৎ আমার কানেতে একটা শব্দ ভেসে আসে। শব্দটা কিসের? না যে ছাদের তলায় আমি বিছানাতে শুয়েছিলাম ওই ছাদেরই ওপরে চারটে পাঁচটা কালো কালো কাক বড় চিৎকার করে ডাকাডাকি করছিল। মনের মধ্যে ভয় লেগে গেল, রাত্রিরে আমি আর বেরোলাম না। কিন্তু যখন এই সকাল হলো, এই সকালবেলায় আমি যখন দিনের আলোয় একটু মাঠের দিকে বেরিয়েছি, দেখি দিনের বেলা আমার দিকে তাকিয়ে তাকিয়ে পাঁচটা ছটার মতো শিকার বড় চিৎকার করে ডাকাডাকি করছে। তখন আমার মাথার মধ্যে একটা চিন্তা এলো, রাতের বেলা কাক ডাকলো, দিনের বেলা শিকার ডাকছে, তবে কি আমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে? চিন্তা মানুষকে শেষ করে দেয়, সেটা ভালো চিন্তাও হতে পারে, খারাপ চিন্তাও হতে পারে, কিন্তু মাথার মধ্যে যদি ভালো চিন্তা আসে, ও চিন্তাটাকে আপনাকে সঙ্গে সঙ্গে করে নেওয়া দরকার। কিন্তু মাথার মধ্যে যদি কখনো খারাপ চিন্তা আসে, ও চিন্তাটাকে করব করব বলে কাটিয়ে দেওয়া দরকার। কিন্তু আজকে সকালবেলায় যে আমার মাথায় চিন্তাটা এলো, কিন্তু চিন্তাটা বড় অন্যরকম, খারাপ চিন্তা, নানান ধরনের একটা উল্টো পাল্টা চিন্তা মাথায় আমার ঘুরছে। সারাদিনটা কিন্তু আজকে মন খারাপ ছিল, কিন্তু যখন এই সন্ধে হব হব ভাব, এই সন্ধ্যাবেলায় আমি হঠাৎ করে শুনতে পেলাম আমার বৌমার নাচছাবিটা কোথায় পড়ে হারিয়ে গেছে। বৌমার নাচছাবিটা কোথায় পড়ে যেন হারিয়ে গেছে। তখন আমার মাথার মধ্যে একটা চিন্তা এলো, রাতের বেলা কাক ডাকলো, দিনের বেলা শিকাল ডাকছে, সন্ধ্যাবেলা বৌমার নাকছাবিটা হারিয়ে গেল, তবে কি সত্যি কোন আমার জীবনে বিপদ আসতে চলেছে? না না, এটা হতে পারে না, এটা কি করে সম্ভব? তবে কি
আমার যে 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গিয়েছিল, গতকাল সকালবেলা গিয়েছিল, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরবে বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা তো বাড়ি ফিরল না। তবে কি আমার ছেলেগুলোর কিছু হয়ে গেছে? আমার ছেলেগুলো তাহলে এখনো কেন বাড়ি আসছে না? মাথার মধ্যে চিন্তা ভাবনা নানান কিছু আমাকে জড়িয়ে নিচ্ছে। আজকে আমার 100টা ছেলে এখনো পর্যন্ত বাড়ি এলো না কেন? এই দুর্ঘটনাটা কার মধ্যে ঘটেছে জানেন? এই চিন্তা ভাবনাটা কে করছে জানেন? ইনি আর অন্য কেউ নয়, ইনি হলে শত সন্তানের মা গান্ধারী। গান্ধারী মা আমার চিন্তা করছে যে আমার 100টা ছেলেকে আমি জন্ম দিলাম, আজকে এখনো পর্যন্ত তারা বাড়িতে ফিরল না। তবে কি সত্যি আমার ছেলেগুলোর কিছু হয়ে গেছে গো? ছেলেগুলোকে আমি কত ভালোবাসা দিয়েছিলাম, ছেলেগুলোকে আমি কত আদর করেছিলাম। ওরা না খেতে চাইলে আমি জোর করে খাওয়াতাম, ওরা আমাকে মা মা বলে ডাকলে কত আমি আনন্দ পেতাম। কিন্তু আমার ছেলেগুলোর আজকে একই অবস্থা। ওই গান্ধারী মা ওই সন্ধ্যাবেলায় সিদ্ধান্ত নিয়েছে, আমি যাবো কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখবো আমার ছেলেগুলোর কি অবস্থা হয়ে। কিন্তু গান্ধারী মায়ের চোখে তো কাপড় বাঁধা। ওই অবস্থায় অন্ধকার হাতে একটা মশাল তুলে নিয়েছে, মশালটাকে নিয়ে আজকে ছুটতে ছুটতে চলে যাচ্ছে সেই কুরুক্ষেত্রের মাঠের দিকে। মাঠের কাছে দাঁড়িয়ে মশালটাকে মা আমার পুঁতে দিয়েছে একটা জায়গায়।